চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্রধানমন্ত্রীকে সে সময় গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি এবং ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ময়মনসিংহ মেডিকেল কলেজ আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হওয়ায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর রাষ্ট্রীয় সফর শুধুই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়ে আছে তার স্মৃতি জড়ানো আবেগও। তার এ সফরও নির্ধারণ হয়েছে বাংলা নববর্ষের সাথে মিলিয়ে। আর চার দিনের সফরে শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল কালিজা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর ধানমন্ডি 32 নম্বরে আসেন লোটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের প্রধানমন্ত্রী। দুপুরে বে অফ বেঙ্গল কেন্দ্রিক সাত দেশের কারিগরি ও অর্থনৈতিক জোট বিমস্টেকের কেন্দ্রীয় কার্যালয় হয়ে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে যাওয়ার কথা রয়েছে লোটে শেরিং এর। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মত বিনিময় করবেন ভুটানের প্রধানমন্ত্রী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।